আসসালামু আলাইকুম, আমি এম হাসান ফ্রম ইউনাইটেড কিংডম। আজকে আমি আপনাদেরকে ইংল্যান্ডের ন্যাশনাল স্পেস সেন্টারটি দেখাবো। এটি ইংল্যান্ডের লেস্টার শহরে অবস্থিত। এই ন্যাশনাল স্পেস সেন্টারটিতে আমেরিকা এবং রাশিয়ার ব্যবহার করা কয়েকটি স্পেস ক্রাফট বা রকেট রয়েছে, তাছাড়া বিভিন্ন অ্যাস্ট্রোনেটের ব্যবহারকৃত বিভিন্ন সরঞ্জামাদিও এই স্পেস সেন্টারটিতে সংরক্ষণ করে রাখা হয়েছে। তাহলে চলুন আমরা ঘুরে দেখি এই ইংল্যান্ডের ন্যাশনাল স্পেস সেন্টারটি। ন্যাশনাল স্পেস সেন্টার ইংল্যান্ডের লেস্টার শহরের বেলগ্রেভ এলাকায় অবস্থিত এই স্পেস সেন্টার মিউজিয়ামটি 138 ফিট লম্বা আকর্ষণীয় ডিজাইনের টাওয়ারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 30 জুন 2001 সালে। এই আইকনিক টাওয়ারটির ডিজাইনার ছিলেন নিকোলাস গ্রিমশ। লেস্টার ইউনিভার্সিটি স্পেস রিসার্চ সেন্টার এবং স্থানীয় সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে এই স্পেস সেন্টার মিউজিয়ামটির উদ্ভব হয়। ন্যাশনাল স্পেস সেন্টার হল একটি জাদুঘর এবং শিক্ষাগত সম্পদ যা মহাকাশ বিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রগুলিকে আচ্ছাদিত করে। রকেট, স্যাটেলাইট আর উল্কাপিণ্ডে ভরপুর 6টি ইন্টারেক্টিভ গ্যালারি রয়েছে এই মিউজিয়ামে। যুক্তরাজ্যের বৃহত্তম এই গম্বুজযুক্ত প্ল্যানেটারিয়ামে মহাকাশ আর জ্যোতির্বিজ্ঞান নিয়ে বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয় যা তথ্যভিত্তিক আর আকর্ষণীয়। All the heavier elements in the universe, like iron, copper and gold, are forged in these high energy events. স্পেস সেন্টারের আইকনিক রকেট টাওয়ারে দর্শনার্থীরা আরোহণ করতে পারেন। ওয়েলকাম হলে দর্শনার্থীরা বিশ্ববিখ্যাত স্পেস স্যুট প্রদর্শন করতে পারেন। ইউকে বংশোদ্ভূত নভোচারী টিম পিকের পরা সকল স্যুট আর ঐতিহাসিক অ্যাপোলো 11 মিশনের প্রশিক্ষণের সময় পরা হিট মুভি দ্য মার্টিয়ান এবং বাজ অলড্রিনের কনস্ট্যান্ট ওয়ার গার্মেন্ট, এ ম্যাট ডেমনের পরা একটি ইবা স্পেস স্যুটও রয়েছে এই স্পেস সেন্টার মিউজিয়ামে। তাছাড়া আরও অনেক অ্যাস্ট্রোনেটের ব্যবহৃত স্পেস স্যুট রয়েছে এখানে। ইন্টারস্পেস গ্যালারিতে রয়েছে কলম্বাস মডেল মহাকাশ স্টেশন। এই স্পেস স্টেশনের অভ্যন্তরে প্রবেশ করলে মনে হয় নিজেকে বাস্তবে স্পেস স্টেশনের ভিতরে লুকিয়ে রেখেছেন, অনুভূতি জন্মে মহাকাশ স্টেশনে নিজেই বিচরণ করছেন। এটি মহাকাশ স্টেশনের ব্যবহৃত একটি শৌচাগার। তাছাড়া স্পেস স্টেশনে ব্যবহার করা হয় এসব বাথরুম যা অ্যাস্ট্রোনটরা ব্যবহার করে থাকেন স্পেস স্টেশনে। সৌজ নামের স্পেস ক্রাফটটির অংশ এটি। রাশিয়া থেকে সংগ্রহ করা হয় এই রকেটটির মডেল। এই স্পেস ক্রাফটটি 1960 সালে রাশিয়া কর্তৃক উড্ডয়ন করা হয়। স্পেস এডিটিস গ্যালারি থেকে মহাকাশের অনেক সেক্রেট বস্তু আর তথ্য জানা যায়। এই গ্যালারিটি নিয়মিত আপডেট করা হয় যা বর্তমান মহাকাশ গবেষণার অনেক তথ্য দর্শনার্থীরা জানতে পারেন।
এখানে একটি বিগ ব্যাং তৈরি করা হয়েছে, যা দর্শনার্থীরা বাস্তবে দেখে এটির পুরো তথ্য আর বাস্তবতা বুঝতে সহায়ক হয়। আমাদের সূর্য পরিচিত মহাবিশ্বের সাথে কীভাবে খাপ খায় তা দেখতে স্টেলারিয়ানে প্রবেশ করুন। এলিয়েন হওয়ার জন্য আপনার পিকচার তুলুন। এলিয়েন অটোপসি রোজওয়েল হেড নিয়ে মুখোমুখি আসুন, বা এমনকি বিগ ব্যাং পুনরায় তৈরি করতে পারেন কি না তা দেখুন এই গ্যালারিতে। রাশিয়ার ব্যবহৃত 1960 সালের PGM-17 রকেট এটি। তাছাড়া ব্লু স্ট্রিক মডেল রকেটও রয়েছে এই আইকনিক রকেট টাওয়ারে। এটিও স্পেসক্রাফটের একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যাপোলো লুনার রকেটের অক্সিটাইজার ট্যাঙ্ক এটি সংরক্ষণ রয়েছে এই স্পেস সেন্টারে। 1966 সালের ব্যবহৃত একটি স্পেসক্রাফটের অংশ এটি। এখানকার সবকটি ইঞ্জিনই রকেটের ব্যবহৃত ইঞ্জিন। ভিন গ্রহ থেকে আসা এসব অ্যাস্টেরয়েডস অংশবিশেষের সংগ্রহ রয়েছে এই স্পেস সেন্টারে। এটি একটি পাওয়ারফুল টেলিস্কোপ, যা দিয়ে প্লুটো নামের গ্রহকে সহজেই দেখা যায়। পৃথিবীর অনেক স্বনামধন্য অ্যাস্ট্রোনটদের ছবিসহ তাদের জীবনী দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয়েছে এই মিউজিয়ামে। হাবল স্পেস টেলিস্কোপ এটি। স্পেস স্টেশন থেকে অ্যাস্ট্রোনটরা এইরকম টেলিস্কোপ ব্যবহার করে দূরবর্তী বস্তু অবলোকন করেন। এটি একটি সৌরজগতের রেপ্লিকা। সোলার সিস্টেমের মধ্যে কীভাবে গ্র্যাভিটি বা গ্রহ উপগ্রহ প্রদক্ষিণ করে তা বোঝার জন্য এই সিস্টেমটি এখানে রাখা হয়েছে। একটি ছোট্ট বল এর মাধ্যমে জেনে নিতে পারবেন কীভাবে সোলার সিস্টেম আর গ্র্যাভিটি কাজ করে। এটি রকেটের প্রথম অংশ, যেখানে অ্যাস্ট্রোনটরা বসে পৃথিবীতে নাসার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রক্ষা করেন। এটি স্পেসক্রাফটের একটি পিছনের অংশ, স্পেস সেন্টারে সংরক্ষণ করে রাখা হয়েছে। এটি রকেটের একটি চেম্বার, যেখানে অ্যাস্ট্রোনটরা বসে রকেট পরিচালনা করেন। এটি হচ্ছে অ্যাপোলো 11 স্পেসক্রাফ্টের একটি লুনার মডেল। 1972 সালে নাসা অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে অ্যাপোলো 17 চন্দ্রে অবতরণ করে। সেই সময় অ্যাপোলো 17-এর সংগৃহীত চন্দ্র থেকে পুরাতন আনসক্ট লুনার রক বা পাথরের টুকরো সংগ্রহ করে নাসা। এই লুনার রক বা পাথরের টুকরো সংগ্রহ রয়েছে এই ন্যাশনাল স্পেস সেন্টার মিউজিয়ামে। এই স্পেস সেন্টার মিউজিয়ামের সংগৃহীত বিভিন্ন বস্তু আর অতীত বর্তমান আর ভবিষ্যতের মহাকাশ অন্বেষণের গল্প তথা সৌরজগতের সাথে পরিচয় আর অনেক অজানা মহাবিশ্বের তত্ত্ব জানিয়ে দেয় দর্শনার্থীদের। আমি আজকে আপনাদেরকে এই ন্যাশনাল স্পেস সেন্টারটি ঘুরে দেখালাম। ভিডিওটি কীরকম হয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানালে খুশি হব। পাশাপাশি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।